আমি হয়তো এই বইটার হাফেজ, কিন্তু আমি এই বইটা দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। অথচ আল্লাহ পাক বলেছেন এই বইয়ের মধ্যে, সূরা নাহলের মধ্যে আছে 89 নম্বর আয়াতে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এই বইটা নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, এই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, এই 600 পৃষ্ঠার বই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। শুনতে পারলেন আমার কথা? প্রত্যেকটা বিষয়, তো প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি কিছু বাদ যায়? ওয়াহুদান, এবং এই বইটা হচ্ছে হেদায়াত, মানুষের জন্য পথ নির্দেশ। ও রহমাতান, এবং এই বইটা হচ্ছে রহমত বা করুণা, আল্লাহ পাকের দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এই বইটা সুসংবাদ। এই বইটা হাতে থাকার পরেও আমি বিশ্বকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছি। এই বইয়ের মধ্যে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আছে, অতীত ছিল, ভবিষ্যতও থাকবে, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে, এর ব্যাখ্যা আল্লাহ পাক এই বইয়ে নাজিল করেছে। কিন্তু আমি এই বইটা হাতে থাকার পরেও বিশ্বের রাজনীতি, বিশ্বের অর্থনীতি, বিশ্বের শিক্ষা ব্যবস্থা, বিশ্বের সংস্কৃতি, বিশ্বের যুবকদের অধঃপতন, পশ্চিমাদের উত্থান, ঠিক আছে, ইসরায়েলের উত্থান, ইসলাম বিরোধী শক্তিগুলোর তৎপরতা, অনেক বিষয়ে ওদের মুখরোচক জবাব দিতে আমি ব্যর্থ হয়েছি। এটা সত্য কথা, অনেককে হয়তো স্বীকার করবেন না, না ব্যর্থ হইনি। আমি বলবো ব্যর্থ হয়েছেন, কিন্তু চেষ্টা করেছেন, পরিপূর্ণরূপে আমরা জবাব দিতে পারি নাই। প্রেক্ষাপট যদি বুঝাই তাহলে বুঝবেন কেন পারি নাই। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুগ ছিল, তখন এই বইটা ছিল না। এই বই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে দিয়ে তারা বিশ্বকে শাসন করেনি, করে নাই। তখন সমাজে কি অশান্তি ছিল? সমাজে দ্বন্দ্ব, ফাসাদ, কলহ, এত বেশি জেনা, ব্যভিচার, মদ, পর্নোগ্রাফি, সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলো ছিল? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুগ যখন আসলো, তখন সমাজে ফিতনা ছিল, ফাসাদ ছিল, ইসলামের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকানো সাহস পেত? খেজুর পাতার সেই মসজিদে বসে, এই মাটির মধ্যে শুয়ে, খেজুর চাটাইয়ের উপর শুয়ে, মাটির উপর শুয়ে, ওই মাটির ওই কাঠের তখ থেকে তিনি সারা বিশ্ব, অর্ধ বিশ্ব শাসন করেছিলেন, করেননি? এই বইটা কি সেই বই নয়? আচ্ছা, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় খেলাফতের আয়তন কমে গেছে না বেড়েছে? সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে একদম এই যে চাইনিজ কন্টিনেন্ট পর্যন্ত জয় করেছে মুসলিমরা, কার আমলে? উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। তখন এই বই ছিল না? আলী রাদিয়াল্লাহু আনহুর সময়েও মুসলিমরা অগ্রগামী হয়েছে, তবে ওই সময়টাতে একটু আপনার অভ্যন্তরীণ ফুরন্দল দেখা দিয়েছিল, উটের যুদ্ধ হয়েছে, সিফিনের যুদ্ধ হয়েছে, খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে ইত্যাদি, কিন্তু ইসলামের খিলাফার এই যে শেল টিকে ছিল না। হাসান রাদিয়াল্লাহু আনহুর মাত্র 6 মাস, তারপর উমাইয়াদের শাসন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন, এরপর আব্বাসীয়দের দীর্ঘ 100 বছরের বেশি শাসন, মামলুকদের, এদিকে ফাতিমিদের কর্ডোভার মুসলিম শাসন, উসমানীয় খেলাফাত, এই যে মুঘলদের, টোটাল বিশ্বের ইতিহাসটা দেখেন, তারা কি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ডিল করতে পারেন নাই? পারেন নাই? বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারেন নাই? ইসলাম তখন ইজ্জতের উপর ছিল না জলিল ছিল? এখন আসেন, এখন এই কোরআন এখন আছে না আমাদের হাতে? ওই নবীর সুন্নাহ আছে না? সে আল্লাহ জীবিত না মারা গেছেন? ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, সে আল্লাহ জীবিত, চিরঞ্জীব, কখনো মারা যাবেন? সেই নবীর সুন্নাহ কিয়ামত পর্যন্ত মারা যাবে? সেই বই আল কোরআন মুছে যাবে? এখন আপনি দেখেন আপনার অবস্থা। এখন আমরা সেই জাতি, ওই উমর রাদিয়াল্লাহু আনহুর সেই জাতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সেই জাতি, উসমান আলী, খালেদ হামজা, তাদের সেই জাতি আমরা। কিন্তু এখন আপনি দেখেন, আপনি এমন একটা জায়গায় বসে আছেন যে আপনার ধর্ম ইসলামের মধ্যে দলের অভাব নাই, শত শত দল, প্রত্যেকে বলছে আমি হকপন্থী, এবং তারা উম্মাকে বিভক্ত করে ফেলেছে, উম্মাকে টুকরা টুকরা করে ফেলেছে। এক দলের উপর আঘাত আসলে আরেক দল মিষ্টি বিতরণ করবে, একজন আলেম, দায়ী বা বক্তার উপর বিপদ আপদ আসলে আরেকজন খুশি সেলিব্রেশন করবে ফেসবুক ইউটিউবে, একজন একজনের মাধ্যমে কিছু খেদমত হতে শুরু করলে তাকে টেনে কেমন করে নামানো যায় এই পায় তারা করতে থাকবে। মনের হিংসা, রিয়া, গিবত, তোহমত, অহংকারের সংস্কৃতি চর্চা করতে করতে
একদম কুলুবুনা সত্তা আমাদের হৃদয়গুলো বিভক্ত হয়ে গেছে। একটা বিভক্ত জাতি কখনো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে? একবার খালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, একজন বলেছে আমি আনসার, একজন বলেছে আমি মুহাজির, পানি নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে। আনসারি সাহাবী বলেছেন হে আনসাররা তোমরা আসো আমাকে আমাকে সাহায্য করতে আসো, মুহাজির সাহাবী বলেছেন হে মুহাজিররা তোমরা আসো আমাকে সাহায্য করতে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটা দেখে তার চেহারা একদম লাল হয়ে গেল রাগে। আমি বেঁচে আছি, তোমাদের মধ্যে আছি, এতেই তোমরা জাহিলিয়াতের কাজ শুরু করলে? তোমরা সবাই এক উম্মাহ, যদিও পরিচয় আছে মুহাজির এবং আনসার, তোমরা এক উম্মাহ, ওয়ান উম্মাহ। আমরা মুসলিমরা এক উম্মাহ নই, কেউ হানাফি ধরেন, কেউ শাফি, কেউ ব্রেলভি, কেউ আট্রসি, কেউ মাইজ ভান্ডারি, কেউ জামাত তাবলিগ, সবাই মুসলিম না? নাকি শুধু হানাফিরাই মুসলিম, অন্যরা মুসলিম না? না তাবলিগরাই মুসলিম, অন্যরা মুসলিম না? না আহলে হাদিসরাই মুসলিম, অন্যরা মুসলিম না? সমস্যা কোথায়? কিন্তু দেখবেন অভ্যন্তরীণ ক্রন্দনের কারণে আমরা শক্তি হারিয়ে ফেলেছি। আর এই যে শক্তিটি এত মাত্রায় হারিয়েছি যে বিশ্বাস করেন বিশ্বের পরাশক্তিগুলো এখন আমাদেরকে অতটা মূল্যায়ন করে না। তারা জানে এরা বিভক্ত, এদের একদলকে উস্কে দিলে আরেক দলের পিছনে এরাই লেলিয়ে দিবে। আমাদেরকে আসতে হবে না, খালি আমরা একটু উস্কে দিলে দেখবেন একদল একদলের ঘাড়ে কোপ দিচ্ছে। এই হচ্ছে আপনার ধর্মতাত্ত্বিক অবস্থা। এর পরেও দেখবেন আপনার ধর্মের মধ্যে তাওহীদের নামে শিরিক ঢুকে গেছে না? মুসলিমরা এখন শিরিক করছে না? করছে না? মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে না? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর মানত কোরবানি করছে না? মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করছে না? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান নিচ্ছে না? এটা মুসলিমরা করছে না? মুসলিমদের শিরক দেখেন, তাওহীদের মধ্যে শিরক থাকা কথা ছিল আমাদের তাওহীদের উপরে। যতদিন পর্যন্ত মুসলিমরা তাওহীদের উপর ছিল এই পৃথিবী তারা শাসন করেছিল। যখনই মুসলিমরা যে যুগেই তাওহীদ থেকে সরে গেছে তার অধঃপতন অতল তলে চলে গেছে। আল্লাহ পাক একটা দলকে পতন ঘটিয়ে অন্যদেরকে রাইজ করিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ পাকের সুন্নাত এটা, ইস্তাবদিল কওমান গায়রাকুম, একটা কওম যখন আল্লাহর আনুগত্য করবে না আল্লাহ তাকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না।